আসসালামু আলাইকুম ফিভিস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ছেলে এবং মেয়ে, বৃদ্ধ এবং যুবক সবার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় সবারই বগলের নিচে ঘাড়, গলা এবং হাতের কনুই গোপন অঙ্গে প্রচুর পরিমাণ কালো ছুপ ছুপ দাগ দেখা যায়। অনেক ঘষা মাজা করার পরও এই দাগগুলো যাচ্ছে না। অনেক সময় দেখা যায় রেডিমেড কোনো ক্রিম কিনে আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদের চামড়াগুলো একদম পাতলা খসখসে হয়ে যায়, আমাদের স্কিনের সমস্যা হতে পারে। অনেক সময় রানের গোড়ায় অনেক কালো দাগ দেখা যায় যা আমাদের লজ্জাজনক, এতটা খারাপ, এতটা বিচ্ছিরি যে আমাদের একদম ঘৃণা লাগে। তাই তোমরা মাত্র এক সপ্তাহে যদি এই রেমেডিটি ব্যবহার করো, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি তোমাদের এই ভূগোলের নিচে গলা, ঘাড় এবং দু রানের চিপা গোপন অঙ্গের এই কালো দাগগুলো চিরদিনের মতো চলে যাবে। যদি তোমরা একটু ধৈর্য সহকারে এই রেমেডিটি তৈরি করে এক সপ্তাহ অ্যাপ্লাই করো, অনেক সময় কনুইতে প্রচুর পরিমাণ কালো দাগ এবং হাঁটু এবং পায়ের যে গিরাগুলো আছে সেগুলোতে। চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেন, প্লিজ লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডাব শ্যাম্পু, কেননা আমি এই ডাব শ্যাম্পুটা আগে থেকে কেটে নিয়েছি কিন্তু ভিডিওটি শ্যুট হয়নি, আমি বুঝতে পারিনি। তাই আমি ডাব শ্যাম্পু থেকে কিছু পরিমাণ, সামান্য 1 চা চামচ থেকে কম পরিমাণ আমি ডাব শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যান্য শ্যাম্পু নিতে পারো, তবে হোয়াইটিংয়ের কাজটার জন্য ডাব শ্যাম্পুটা খুবই খুবই ভালো কাজ করে। আর যদি ডাব সাবান থাকে তাহলে ডাব সাবানটা নিতে পারো, ডাব সাবান আরও ভালো কাজ করে কালো দাগ হোয়াইটিং করতে। তো আমি 1 চা চামচ থেকে কম পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ক্লোজ আপ পেস্ট, তোমরা অবশ্যই কোলগেট নিবে, কেন আমার কোলগেটটা অলরেডি শেষ হয়ে গেছে এবং ক্লোজ আপটাও শেষ হয়ে গেছে। আমি ক্লোজ আপ দিয়ে আর একটা ভিডিও তৈরি করছি, দেখছি ক্লোজ আপও খুব সুন্দর একটা রিভিউ দেয়, ক্লোজ আপও অনেক ভালো একটা পারফরমেন্স করে। তা আমি ক্লোজ আপও 1/2 চামচ নিয়ে নিছি। তারপরে আমি নিয়ে নিছি লেবু। লেবু তো কালো দাগ দূর করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুতে আছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের ফলে আমাদের শরীরের যে পুরাতন দাগগুলো আছে গোপন অঙ্গে, ঘাড়, গলা এবং ঠোঁট পর্যন্ত লেবুর মিরাক্কেল ফর্সা হয়ে যায়। আমি লেবু থেকে প্রায় 1/2 চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন তিনটে উপাদানকে আমি ভালো করে মিক্স করে নিয়ে নিছি। অবশ্যই মনে রাখবে এই তিনটে উপাদান ভালো করে মিক্স করে নেবে, যেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। তোমরা এই ক্রিমটা, এই রেমেডিটা তোমরা তৈরি করে তোমরা একটা এয়ারটাইট কাঁচের জারে, ছোট্ট একটা কাঁচের জারে ঢুকিয়ে রাখতে পারো। প্রতিদিন তৈরি করার থেকে তোমরা বিরত থাকতে পারো। আর যারা একটু ফ্রি আছো তারা প্রতিদিনই তৈরি করতে পারো। তবে এই রেমেডিটি তোমরা গোসলের আগে অ্যাপ্লাই করবে, গোসলের অন্তত আধা ঘন্টা আগে এই রেমেডিটি অ্যাপ্লাই করবে। আমি এখন অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, রেমেডিটিও তৈরি হয়ে গেছে। দেখো খুবই সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এই রেমেডিটি তোমরা যখন তৈরি করে রাখবে একদম গলবে না, পানি আসবে না, খুব ক্রিমি ক্রিমি সফট হয়ে যাবে। যাদের গোপন অঙ্গের কালো এবং রানের দুপাশে কালো, গলা, ঘাড় এত কালো, কনুই, তারপরে আপনাদের কি বলবো ভূগোলের নিচে তো ঘিনেই করে, কারোর সামনে হাত তুলে যায় না। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে জায়গা গোপন অঙ্গে, ভূগোলের নিচে, ঘাড়, গলা এবং এই কনুইতে, এভাবে তোমরা অন্তত মিনিমাম 10 মিনিট এভাবে মাসাজ করবে। তোমরা বিশ্বাস করো মাসাজ করতে করতে তোমাদের যে ময়লা দাগগুলো আছে, কালো ছুপ ছুপ দাগগুলো আছে, সেগুলো এতটা নরম, এতটা সফট হয়ে যাবে যা অনায়াসে তোমরা যখন 10 মিনিট মাসাজ করে আরও 5 মিনিট তোমরা এই মাসাজটা রেখে দেবে, তখন তোমরা একটা ভিজে তেনা দিয়ে অথবা ভিজে কাপড় দিয়ে তোমরা একটু অথবা টিস্যু দিয়ে মুছে নেবে, দেখবে কতটা লাল বর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে কালো দাগগুলো যখন যায় তখন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করে, তোমরা বুঝবে। কালো দাগগুলো উঠার পরে তোমরা আস্তে যখন উঠতে থাকবে তখন দেখবে সেই জায়গাটা লাল লাল বর্ণ ধারণ করতেছে, মানে কালো দাগগুলো হালকা হতেছে। তাই তোমরা অন্তত 1 সপ্তাহ কন্টিনিউ গলা, ঘাড়, বগল
এবং গোপনাঙ্গের দু পাশে তোমরা এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই গোপনাঙ্গে এই রেমেডিটি অ্যাপ্লাই করার জন্য একটু সতর্কতার তোমরা থাকতে হবে, কেন সেটা সেন্সিটিভ একটা জায়গা, তাই তোমরা এভাবে মালিশ করলে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।